মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না মন্তব্য উচ্চ আদালতের চিকিৎসা নীতিমালা তৈরিতে স্বাধীন বিশেষজ্ঞ মেডিকেল কমিশন গঠনের নির্দেশ ভুল প্রশ্নের কারণে যশোর বোর্ডের এসএসসি এর আইসিটি পরীক্ষা বাতিল ত্রুটি ছিল ঢাকার গণিত পরীক্ষার ইংরেজি মাধ্যমের প্রশ্নেও বোর্ড চেয়ারম্যানের সাফাই বুড়িগঙ্গা দখল মুক্ত করতে চলছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান অবৈধ স্থাপনা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন অনেকে পুরান ঢাকায় নিরাপদ পানি নিশ্চিতে বিএসটিআইর অভিযান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার ভিডিপি গাজীপুরে জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান এবং চট্টগ্রামে মাইক্রোবাস কাভার্ড ভ্যান সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত দুর্ঘটনা রোধে সিলিন্ডার মনিটরিং এর পরামর্শ বিশেষজ্ঞদের সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত একই সঙ্গে চিকিৎসা নীতিমালা প্রণয়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে যে কমিটি সরকারি বেসরকারি চিকিৎসকদের প্র্যাকটিস ফি সহ আনুষাঙ্গিক বিষয়ে সরকারকে সুপারিশ করবে আদালত উদ্বেগ প্রকাশ করে শুনানিতে বলেন মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না বর্তমান আইন অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের অফিস শেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগের অপব্যবহার করে অনেক চিকিৎসক সরকারি হাসপাতালে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন এর হার 62% বলে রিপোর্টও দিয়েছে দুদক সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বৈধতা নিয়ে মঙ্গলবার শুনানি হয় উচ্চ আদালতে শুনানি শেষে রুল জারি করেন আদালত আদেশ দেন সমন্বিত চিকিৎসা নীতিমালা প্রণয়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন গঠনের যে কমিশন সরকারি বেসরকারি চিকিৎসকদের প্র্যাকটিস ফি সহ আনুষঙ্গিক বিষয়গুলো নির্ধারণ করবে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে প্র্যাকটিসের একটি বিধান ছিল এই বিধানটি কেন সংবিধানের আর্টিকেল 32 এর সাথে সাংঘর্ষিক হবে না অসাংবিধানিক হবে না এই জন্য মহামান্য হাইকোর্ট একটি রুল জারি করেছেন এবং সেই সাথে একটি ডাইরেকশন এবং নির্দেশনা ওনারা দিয়েছেন সেটা হলো একটি ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল কমিশনের মাধ্যমে সেখানে এক্সপিরিয়েন্সড এবং এক্সপার্ট পার্সনরা থাকবেন সেই কমিশন একটি সরকারি ডাক্তার এবং বেসরকারি নন রেজিস্টার্ড ডাক্তার সকলের জন্যই একটি কমপ্লিট প্র্যাকটিসিং গাইডলাইন এটি প্রণয়নের জন্য ওনারা সরকারকে নির্দেশ দেবেন এদিন শুনানিতে দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উচ্চ আদালত বলেন মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না মানুষের জীবন নিয়ে বাণিজ্য হচ্ছে সরকার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করছে কোটি কোটি টাকা সাবসিডিয়ারি দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ তারা অসুস্থ হয়ে আসছে তারা কোনো ওষুধ পাচ্ছেন না শুধু প্যারাসিটামল ছাড়া সেজন্য মাননীয় আদালত উষ্মা প্রকাশ করেছেন এবং মাননীয় আদালতও বলেছেন যে এই বিষয়ে একটা আসলে একটা মানে গাইডলাইন তৈরি হওয়া উচিত যাতে করে সাধারণ মানুষ এর জীবন নিয়ে কেউ ব্যবসা না করতে পারে আগামী 4 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএমডিসি এবং বিএমএ কে উচ্চ আদালতের এ রুলের জবাব দিতে বলা হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা ভুল প্রশ্নপত্রের কারণে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি এর আইসিটি বিষয়ের আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেন বিজি প্রেসে মুদ্রণজনিত ত্রুটির কারণেই এ সমস্যা হয়েছে বলেও দাবি তার এদিকে ভুল প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা নেয়ার পরও তা আবার বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র সরবরাহ করার পরই ঘ সেটে একাংশে কর্মমুখী শিক্ষা বিষয়ে প্রশ্ন দেখতে পায় পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকদের জানায় কেন্দ্র সচিবরা ভুল প্রশ্নপত্রের বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করে এই পরিস্থিতিতে আইসিটি পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ চারটা সেটের মধ্যে তিনটা সেটের কোশ্চেন হয় কিন্তু লাস্ট সেটের আপনার দুই লাইন আপনার মিল ছিল না পুরো ক্যারিয়ার থেকে আসছে 12টা আইসিটি থেকে আসছে অথচ আমাদের ক্যারিয়ার শিক্ষা সাবজেক্টটাই নাই আমরা আমাদের কেন্দ্রে যথারীতি প্রশ্ন সাথে সাথে ওই ঘ সেট উইথড্র করে আমরা অন্য সেট দিয়ে বাচ্চাদের পরীক্ষা নিয়েছিলাম ভুল প্রশ্নপত্র প্রিন্টিং এর কারণে আমরা দ্রুত চেয়ারম্যান স্যার সচিব স্যার আমরা
সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষাটা স্থগিত করেছি, আন্তঃবোর্ডে বিষয়টি জানিয়েছি। পরবর্তীতে আন্তঃবোর্ডের যে রুটিন আমাদের প্রদান করবে সেই রুটিন অনুযায়ী ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। ভুল প্রশ্নপত্র ও পরীক্ষা গ্রহণের পর তা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরাও। একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি, এখন সেটা নিয়ে আবার মানে পড়তে হবে, এখন পরবর্তী সাবজেক্টটা পড়বো নাকি এই সাবজেক্টটা পড়বো এটা নিয়ে তো আমাদের মানে একটু ঝামেলা হতো। পরীক্ষার আবার পুনরায় যে প্রস্তুতি নেয় এর জন্য একটা মানসিক বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে এখন আমাদের বাচ্চাদের তো সমস্যা, একটা হলে যে 25 মিনিটে তিনবার পরীক্ষা দিল, আবার মেন্টাল প্রিপারেশন, আবার আইসিটি। আমরা বুঝি না কেন শিক্ষকরা বা সংশ্লিষ্টরা এটা আগের থেকে পরীক্ষা করেন না, সেটা হলে স্টুডেন্টদের কাছে দেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া উচিত। যশোর শিক্ষা বোর্ডের আওতায় আইসিটি বিষয়ের পরীক্ষার্থী প্রায় 1,53,000। গত 2 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা। সময় সংবাদ যশোর। এদিকে ঢাকা বোর্ডে গত শনিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষার ইংরেজি মাধ্যমের প্রশ্নপত্রেও ছিল মুদ্রণ ত্রুটি। শিক্ষার্থীদের অভিযোগ, ভুল প্রশ্নের কারণে তারা প্রায় আধ ঘন্টা পরীক্ষা না দিয়ে বসেছিল। শিক্ষা বোর্ডের দাবি, মুদ্রণ ত্রুটি পরীক্ষা চলাকালেই সংশোধন করা হয় এবং এতে পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি। তবে কোনো শিক্ষার্থী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট। গত শনিবার গণিত সৃজনশীল পরীক্ষা ইংরেজি ভার্সনে এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র বিতরণের সময় দেখা যায় 4 পৃষ্ঠার প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠায় 3টি প্রশ্ন ছাপা হয়নি, যে কারণে কেন্দ্র সচিব সঠিক প্রশ্নপত্র এনে কপি করে তা বিতরণ করেন। এর মধ্যে প্রায় 30 মিনিট সময় পার হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করে 30 মিনিট তাদের হাতে কোনো প্রশ্নই ছিল না। হাতে প্রশ্ন না থাকায় প্রায় 30 মিনিট কিছু না লিখেই বসে থাকতে হয় নব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সিট পড়া মাইলস্টোনের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের। যে প্রশ্নটা দিছে সেটার প্রশ্নই আসে নাই, তো আমরা বলছি যে আমাদেরকে তাড়াতাড়ি দেন, তারপর বলে কি একটু সময় লাগবে, তোমরা বললেই হয়ে গেল নাকি? টিচাররা আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও, অনেক বাচ্চারা নার্ভাস হয়ে গেছে, তাদের পাড়া জিনিসও ভুল করে ফেলছে। প্রশ্নের এই ভুলের কারণে আমার বাচ্চা 30 মার্কসের আনসার করতে পারে নাই। তবে কেন্দ্র সচিব অভিযোগ স্বীকার করে দায়ভার চাপান শিক্ষা বোর্ডের কাঁধে। তারা আন্ডার স্ট্রেস ছিল যে আসলে এখন কি হবে, তো তাদের এই স্ট্রেস আমরা দূর করার জন্য খুব প্রাণান্তকর চেষ্টা করেছি। এই দায়ভার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বোর্ড কর্তৃপক্ষের। এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, মুদ্রণ ত্রুটি কোনো বড় ব্যাপার নয়, তবে এর কারণে কোনো শিক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি। এজন্য তার সময় যে নষ্ট হয়েছে বিষয়টা সেরকম নয়, আর সময় যে তাকে বৃদ্ধি করে দেওয়া হয় না অথবা সময় যে তার লঙ্ঘিত হয়েছে এই অভিযোগটাও আমাদের কাছে করতে হবে সুনির্দিষ্টভাবে। শুধু এ কেন্দ্রেই নয়, রাজধানীর বাড্ডা আলাতুন্নেসা, মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলেও প্রশ্নপত্র মুদ্রণে এমন ত্রুটির অভিযোগ পেয়েছে শিক্ষা বোর্ড। এবছর ঢাকা বোর্ডে ইংরেজি ভার্সনে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2,500। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। সচেতনতার অভাবেই বারবার এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে বিভিন্ন ভুল পাওয়া যাচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এ কারণে শিক্ষা বোর্ডকে আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ তাদের। সময় মতো পরীক্ষা শুরু করবে কিন্তু সেই সময়ে তারা সেই পরীক্ষা দিতে পারছে না, তো এখন এটা কোনোভাবেই কাম্য না আমাদের জন্য, আর শিক্ষার্থীদের জন্য তো অবশ্যই। তো ম্যানেজমেন্টকে আরো বেশি সচেতন হতে হবে এ ব্যাপারে, এই জিনিসগুলো দেখে দেওয়া কেন এরকম ভুল যাচ্ছে, কোড নাম্বার কেন ভুল যাবে, বা এক প্রশ্নের জায়গায় আরেক প্রশ্ন কেন যাবে, ম্যানেজমেন্টকে এগুলো দায়িত্ব নিতে হবে। অন্য প্রসঙ্গ, নদী দখলমুক্ত করতে তৃতীয় দফা উচ্ছেদের প্রথম দিন পুরান ঢাকার লালবাগে বুড়িগঙ্গা আদি চ্যানেলে 118টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। অভিযান শেষে আদি চ্যানেলে হাতির ঝিলের মতো দৃষ্টিনন্দন স্থাপনা করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এদিকে মিরপুরে সরকারি জমিতে অবৈধভাবে করা স্থাপনায় উচ্ছেদ চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। ঢাকার সবচেয়ে পুরাতন খাল বুড়িগঙ্গা আদি চ্যানেল দখলে আর দূষণে জাহাজ বিলীন। দখল হওয়া জায়গা ফিরিয়ে নিতে চলমান উচ্ছেদ অভিযানের তৃতীয় ধাপের প্রথম দিন সদরঘাট গাবতলী বেড়িবাঁধ সড়কের দক্ষিণ পাড়ের অবৈধ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ এর সঙ্গে জেলা প্রশাসন অংশ নিলেও প্রস্তুতি না থাকায় আসেনি পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, যেসব জায়গায় এখন বহুতল ভবন সেখানে তারা একসময় মাছ ধরতেন। আমরা ছোটবেলায় এদিকে সাঁতার কাটতাম, তারপরে আবার মাছ ধরতাম,
এদিকে পুরাটাই নদী ছিল, বুঝছেন, এমন ষোলতলা নদী ছিল, মানে অনেক ধার ছিল, মাছ ধরতাম, ঘুরে বেড়াতাম এবং এখানে বিশাল নৌকা বাস হয়েছে। অভিযানে এসে বিএডব্লিউটি এর চেয়ারম্যান জানান, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সমন্বিতভাবে আরো জোরালো উচ্ছেদ চালানো হচ্ছে। লোয়ার পুল থেকে কিন্তু আমাদের গাবতলী বা বসিলা পর্যন্ত সংযোগ ছিল, আমরা রেকর্ডে দেখতে পেলাম যে এই নদীটা বলতে পারেন 80% বেদখল হয়ে গেছে। সমন্বিতভাবে আমরা এখন উচ্ছেদ অভিযানটা পরিচালনা করব। যত স্থাপনা ডান দিকে বাম দিকে দেখা যাচ্ছে এই সবগুলি অবৈধ, সেই অবৈধ বিল্ডিংগুলো এখন অপসারণ করে এই বর্জ্য উত্তোলন করে এটাকে আবার নদী প্রবাহ নিশ্চিত করতে হবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলটি কতটা নির্দয়ভাবে অবৈধ দখলদাররা দখল করেছেন এই ছবিই তা বলে দেয়। দেশের অন্যান্য জায়গায় নদীর তীরভূমি দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করলেও এখানে পুরো চ্যানেলটি দখল করে এমন অসংখ্য ভবন নির্মাণ করে পুরো আদি চ্যানেলটি মেরে ফেলেছে এই অবৈধ দখলদাররা। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে 13 পর্যন্ত 200+ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাধারণ মানুষের অভিযোগ, বারবার উচ্ছেদ চালানো হলেও তা কার্যকর হচ্ছে না। কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অভিযান পরিচালিত হচ্ছে। যতদিন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন পর্যন্ত আমরা এই অভিযান চালিয়ে যাব। আমাদের যারা দলীয় নেতাকর্মী আছে তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে এই ধরনের কার্যক্রম থেকে তাদেরকে বিরত থাকা। উচ্ছেদের অংশে ফের স্থাপনা করা হলে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে তৃতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে সদরঘাট গাবতলী বেড়িবাঁধ সড়কের লোহার পুল এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এবার বিআইডব্লিউটিএ সঙ্গে যুক্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসন। সকালে বেড়িবাঁধ সড়কের দক্ষিণ পাশের বুড়িগঙ্গা আদি চ্যানেলে উচ্ছেদ শুরু হয়। একই সঙ্গে সড়কের উত্তর পাশে লোকালয়ের দিকে অবৈধ দখল ঘুরিয়ে দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। দখলদারদের কারণে আদি চ্যানেলটি ইতোমধ্যেই শুকিয়ে গেছে, যেখানে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ পাকা স্থাপনা। শুধু নদী নালা নয়, পর্যায়ক্রমে সব সরকারি জায়গা দখলমুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কামরাঙ্গীর চর কেন্দ্রীয় শহীদ মিনার ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তাদেরকে আমরা স্বাগত জানাই। সরকার শুধু বুড়িগঙ্গা নয়, সকল নদীগুলোকে উদ্ধার করে আবার খনন কাজ চালিয়ে নদীগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা, মহাপরিকল্পনা গ্রহণ করেছে। বুড়িগঙ্গা দখলমুক্ত চাই, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে চাই এবং এই বুড়িগঙ্গাকে আগের অবস্থায় আমরা ফিরে পেতে চাই। তার জন্য সবার সহযোগিতা আছে, সবাই সহযোগিতা করবেন এই আহ্বান আমি আপনাদেরকে জানাতে চাই প্রসঙ্গক্রমে। সময় সংবাদে আরো থাকছে, ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, বাম সংগঠন ও কোটা আন্দোলনকারীদের জোটবদ্ধ তিনটি আলাদা প্যানেল সিদ্ধান্ত নেয়নি ছাত্রদল। দেশের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত স্থিতিশীল পরিবেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকালে গাজীপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 39তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজে এই আহ্বান জানান তিনি। মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সারাদেশে দায়িত্ব পালন করছে 61 লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। জাতীয় নির্বাচন পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা, কূটনীতিকদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে দেশের সর্ববৃহৎ বাহিনী। প্রতিবারের মতো গাজীপুরের সফিপুরে বাহিনীর প্রশিক্ষণ একাডেমিতে 39তম আনসার ও ভিডিপির জাতীয় সম্মেলন। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড কমান্ডারের আমন্ত্রণে সমাবেশ পরিদর্শন করেন সরকার প্রধান। পরে শুরু হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়া প্রতিটি কন্টিনজেন্ট রাষ্ট্রীয় সালাম জানায় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে 2014 সালে নির্বাচনকে ঘিরে সহিংসতা মোকাবেলায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। মাদক ও সন্ত্রাসবাদ দমনে বাহিনীর জোরালো ভূমিকার প্রত্যাশা করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
40,183টি ভোট কেন্দ্রে প্রায় 5,00,000 আনসার বিডিপি সদস্যগণ জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে ভোট কেন্দ্র ভোটারদের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন বাংলার জনগণকে উপহার দিয়েছেন। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো জমি যেন পতিত না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা একটা প্রজেক্ট নিয়েছি, একটি বাড়ি একটি খামার। এই একটি বাড়ি একটি খামারের নাম আমি পরিবর্তন করে এখন আমার বাড়ি আমার খামার। এই ক্ষেত্রে আনসার বিডিপি যেহেতু আপনাদের ট্রেনিং আছে, আপনারা এক্ষেত্রে আরো ভূমিকা রাখতে পারেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে প্রাণ দেয়া 5 আনসার সদস্যের পরিবারের হাতে সম্মানসূচক পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল পর্যায় পর্যন্ত আইন প্রয়োগ এবং শৃঙ্খলা রক্ষায় এই বাহিনী রয়েছে অর্ধশত বছরেরও বেশি ইতিহাস। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নগর সুবিধা পৌঁছে দিতে সরকারের যে প্রতিশ্রুতি তা বাস্তবায়নেও সামনের দিনগুলোতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। সবিপুর আনসার একাডেমি থেকে আজহার লিমন, সময় সংবাদ, গাজীপুর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আদর্শগত দিক থেকে বিএনপি জামায়াত দুটি দলই সাম্প্রদায়িক, তাই দুই দলের কেউ একে অপরকে ছেড়ে রাজনীতি করবে না। সকালে সচিবালয়ে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এতে কোনো প্রভাব পড়বে না। তিনি জানান ডাকসু নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আদর্শগতভাবে জামাতও বিএনপিকে ছাড়বে অথবা বিএনপি জামাতকে ছাড়বে আমার হিসেবে এটা আসে না। আমি মনে করি দুটোই সাম্প্রদায়িক দল। জাতীয় নির্বাচনে বিএনপির মতো একটা বড় দল পার্টিসিপেট না করলে দেশে বিদেশে প্রশ্নটা আসে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কারা জয়েন করলো কারা বয়কট করলো এটি নিয়ে আসলে খুব একটা মাথা ব্যথার কোনো কারণ নেই। তারা আসলে ভালো, না আসলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর অভাব। জোটবদ্ধভাবে ডাকসু নির্বাচনে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রলীগের নেতৃত্বে সমমনা দলগুলো নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ, বাম সংগঠনগুলো, প্রগতিশীল ছাত্রজোট আর কোটা আন্দোলনকারীদের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল নির্ধারণে কাজ করছে। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ছাত্রদল। আলোচনায় ডাকসু নির্বাচন, আর তাই সাধারণ ছাত্রদের মাঝেও যেন কৌতূহলের শেষ নেই। সবার একটা প্রত্যাশা ছিল, তো সেই জায়গাটা যখন এখন এতদিন পরে সৃষ্টি হয়েছে সেটা আসলে অসাধারণ এবং এটা এই ধারাবাহিকতা থাকবে এবং এর মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হবে, এর ফলে ইউনিভার্সিটি তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে বলে আশাবাদী। কোন সংগঠন থেকে কারা অংশ নেবেন নির্বাচনে সেটাই এখন আলোচনার মূল বিষয়। আছে বহু মত বহু কথা, তবে একটা বিষয় পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, তা হলো জোটবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মোটামুটি সবগুলো পক্ষ। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদে আছে জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি সহ কয়েকটি সংগঠন। টিএসসি কেন্দ্রিক আরও কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করে প্যানেল দেবে ছাত্রলীগ, তাতে আরও যোগ দিতে পারে মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড। একটা ইনক্লুসিভ প্যানেল গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা আপোষহীনভাবে লড়াই করেছি। আমরা মনে করি যে শিক্ষার্থীদের ভোটে আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী হব। বাম ছাত্র সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র জোটে আছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্টের মতো সংগঠনগুলো। এই জোটের সঙ্গে যুক্ত হবে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও পাহাড়ি ছাত্র সংগঠনগুলো। কোটা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও নির্বাচনে প্যানেল ঘোষণা করবে। ছাত্রদল আছে সিদ্ধান্তহীনতায়, ফলে সংগঠনটির নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি এখনও অনিশ্চিত। আমরা এককভাবে স্বতন্ত্রভাবে অংশ নিব, আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে চায় কিন্তু তারা সরাসরি রাজনীতি পছন্দ করে না অনেকে, সেজন্য আমাদের এই প্ল্যাটফর্ম তাদের জন্য উন্মুক্ত। জোটের বাইরে সাম্রাজ্য বিরোধী ছাত্র ঐক্য, এমনি এর পাশাপাশি যে সকল আদিবাসী ছাত্র সংগঠন রয়েছে, বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলন সংগঠন সমন্বয় নেতৃবৃন্দ, সকলকে নিয়ে আমরা প্যানেল হয়তো আগামী 4-5 দিনের মধ্যে অফিসিয়ালি আমরা আত্মপ্রকাশ করতে সমর্থ হব। আমি আমার যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিয়ে আমার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবো সেই সুযোগ কিন্তু এখানে নাই। আমাকে অবশ্যই একটা মানে ঘেরটোপের ভিতরে থেকে আমার কাজ পরিচালনা করতে হচ্ছে। ছাত্রদল অংশ নিলে ডাকসু নির্বাচনে প্যানেল হবে 4টি, এর বাইরেও যে কেউ পারবেন প্রার্থী হতে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপনে জমজমাট রাজধানীর ফুলের বাজার। রাজধানীর শাহবাগে বিভিন্ন বয়সী মানুষের ভিড়।
দুবাই ফেরত ছেলেকে আনতে গিয়ে সড়কে বলি হলেন বাবা মা। চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা বাবা ও গাড়ির চালক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন শিশুসহ অন্তত চারজন। এদের মধ্যে দগ্ধদের মধ্যে দুই শিশুকে ঢাকা মেডিকেল আনা হয়েছে। সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আতিয়া সদরের তথ্য ও ছবিতে রিপোর্ট। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি। বিদেশ ফেরত ছেলেকে চট্টগ্রাম থেকে আনতে গিয়ে মা বাবাকে প্রাণ দিতে হলো সড়ক দুর্ঘটনায়। পুলিশ জানায়, ছেলেকে আনতে মাইক্রোবাসে করে কুমিল্লার মনোহরগঞ্জের কমলপুর এলাকা থেকে বাবা মা নাতি নাতনিদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে চট্টগ্রামের মিরেশরায় পৌঁছালে মাইক্রোবাসটি সামনের একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানটির সাথে আটকে গেলে 200 মিটার পথ সেটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কাভার্ড ভ্যানটি। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাসের চালক ও বিদেশ ফেরত আব্দুল মোমিনের বাবা মা। গাড়িটা পিছন দিয়ে ধাক্কা মারে মনে করেন কভার ভ্যানের পিছনে আটকে গেছে। আটকে যাওয়ার পরে যায় অনেক লোকজন কিন্তু ওই কভার ভ্যান আলারে ছিলে ছিলে করছে, এই গাড়ি ধারাও 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 করে, কিন্তু তখন কিন্তু আগুন জ্বলতেছে। গ্যাস সিলিন্ডার যখন বাস্ট হইয়া আগুন যখন বাড়ি গেছে, এরপরে যায় মনে করেন আর লোকজন আর কাছে বিতে পারতেছে না। আমার জন্য আমার বাবা মা আমার পরিবার আসার সাথে মানে দুর্ঘটনা ঘটলো আর কি। দুর্ঘটনায় বাবা মা এবং ড্রাইভার তিনজনই মারা যান, আর আমার ভাতিজা বড় ভাই ওরা আহত অবস্থায় মেডিকেলে আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আহত চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের ইনসাসার সহ দ্রুত আমরা ঘটনাস্থল পৌঁছে আসার পরে দেখি গাড়িটা মজায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ওইখানে এবং আমাদের হাইওয়ে পুলিশ সর্ব একত্র হয়ে এদেরকে উদ্ধার করি। দ্রুত আমরা যে আমরা আগুনটা নির্বাপন করছি করে আমরা দুইজন আহত শিশু বাচ্চাকে আমরা উদ্ধার করছি, আর ওখানে তিনজন মারা গেছে, দুজন পুরুষ একজন মহিলা। অবস্থার অবনতি হওয়ায় দগ্ধ দুই শিশুকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসক। একজনের 20% আর একজনের 15% বার্ন, দুজনকে বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রেফার করে দেওয়া হয়েছে। ঘটনার পর কভার্ড ভ্যান চালক দ্রুত পালিয়ে যায়। সময় সংবাদ চট্টগ্রাম। মানিকগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলায় গ্রেফতার দুই পুলিশ কর্মকর্তাকে 6 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সারোয়ার এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে সকালে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার বিবরণে জানা গেছে, গত 6 ফেব্রুয়ারি খালাকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় এসআই সেকেন্দার হোসেনের কাছে পাওনা টাকা আনতে যায় ওই তরুণী। পরে তাদের ডাক বাংলোয় ডেকে নিয়ে যায় সেকেন্দার ও এএসআই মাজহারুল ইসলাম। এ সময় খালাকে একটি কক্ষে আটকে রেখে ভাগ্নিকে 2 দিন আটকে রেখে অস্ত্রের মুখে ধর্ষণ করে দুই পুলিশ কর্মকর্তা। ঘটনা তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছেন পুলিশ সুপার। গতরাতে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে নিশ্চিত করেছে তদন্ত কমিটি। পহেলা ফাল্গুন সামনে রেখে রাজধানীর ফুলের দোকানগুলোতে বেড়েছে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। শাতিলা, সেই উদযাপনে কিন্তু একটা মহা সমারোহ তৈরি হয়, কারণ শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক এই যে ফাগুন বা পহেলা ফাল্গুনের যে উদযাপন সেটি কিন্তু আর নেই। এটি কিন্তু এখন অফিস আদালত থেকে শুরু করে বাসা বাড়িতেও আসলে পৌঁছে গেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় আসলে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এবং এ কারণেই কিন্তু শেষ সময় প্রস্তুতি হিসেবে মোটামুটি সব বয়সের মানুষই আসলে ভিড় করছেন এই ফুলের দোকানগুলোতে। এখানে আসলে বছর পুরো বছর ধরেই চলে বেচাকেনা, কিন্তু ফাল্গুনের যে সময়টি, বছরের যে মাসটি, এই মাসটিতে কিন্তু বেচাকেনা সবচেয়ে বেশি হয়। আর সব বেশি ভাগ বেচাকেনাতে চলে কিন্তু 13 এবং 14 তারিখ ফেব্রুয়ারির এই 2 দিনকে ঘিরে, কারণ এই 2 দিনে আসলে শুধুমাত্র পহেলা ফাল্গুন না, পরেই রয়েছে আসলে বিশ্ব ভালোবাসা দিবস। এ কারণে আসলে তরুণ তরুণী
থেকে শুরু করে যাদের যারা মনে করেন যে এই দিন দুটি আসলে উদযাপনের উদযাপন করার মতো বা তারা আসলে উদযাপন করতে চান নিজেদের মতো করে তারা কিন্তু চলে আসেন এখানে। এবং ফুল যেহেতু নারী সাজসজ্জার একটি বড় অনুষঙ্গ এবং বসন্তে ফুল ছাড়া আসলে এই সাজটা যেমন পূর্ণতা পায় না, এ কারণেই আসলে সবাই আসলে চেষ্টা করেন সামান্য কিছু হলেও সামান্য একটু ফুল হলেও অঙ্গে ধারণের। বসন্তের যে প্রকৃতি, বসন্তের যে রং বেরঙের ফুল, যে মাতাল করা হাওয়া, তার সঙ্গে কিন্তু সাজসজ্জার একটা যোগসূত্র স্থাপন করতে চান নারীরা তাদের নিজেদের যে অঙ্গে। এ কারণেই আসলে সবাই সকাল থেকেই আসলে ভিড় করছেন ফুলের দোকানগুলোতে। বেচাকেনা চলবে আসলে পুরো একদম রাত 9-10 পর্যন্ত। এবং এখানে যারা বিক্রেতারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ফুলের যে বাজার, ফুলের যে যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু এখন অনেক বেড়েছে। এ কারণেই তারা আসলে আরও বেশি সস্তায় ফুল পৌঁছে দিতে পারছেন তাদের ক্রেতাদের হাতে। এবং এখানে যে তারা আশা করছেন যে এবছর আসলে যে বেচাকেনাটা রয়েছে সেই বেচাকেনাটা আসলে ভালোভাবে তারা শেষ করতে পারবেন। এই ছিল আমার কাছে ফুলের দোকানের সর্বশেষ প্রস্তুতি। পহেলা ফাল্গুন সামনে রেখে রাজধানী ফুলের দোকানগুলোতে বেড়েছে বেচা কেনা, সে খবর জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছিলেন শাতিলা শারমিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না, মন্তব্য উচ্চ আদালতের। চিকিৎসা নীতিমালা তৈরিতে স্বাধীন বিশেষজ্ঞ মেডিকেল কমিশন গঠনের নির্দেশ। ভুল প্রশ্নের কারণে যশোর বোর্ডের SSC-র ICT পরীক্ষা বাতিল, ত্রুটি ছিল ঢাকার গণিত পরীক্ষার ইংরেজি মাধ্যমের প্রশ্নেও, বোর্ড চেয়ারম্যানের সাফাই। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে চলছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন অনেকে। পুরান ঢাকায় নিরাপদ পানি নিশ্চিতে BSTI-এর অভিযান। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার ভিডিপি। গাজীপুরে জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী, দেশ এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। এবং চট্টগ্রামে মাইক্রোবাস কাভার্ড ভ্যান সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 নিহত, দুর্ঘটনা রোধে সিলিন্ডার মনিটরিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এ ছিল এখনকার মতো। অমর একুশে গ্রন্থমেলা নিয়ে মাসব্যাপী সম্প্রচার হচ্ছে আমাদের বিশেষ আয়োজন প্রাণের বইমেলা। সরাসরি চলে যাচ্ছি সেখানে।